মোনাদা, মোনাদা আছেন? মোনাদা, শিগগির শিগগির দরজা খুলুন মোনাদা। কে, এত রাতে কে ডাকে? মোনাদা, দয়া করে দরজা খুলুন, আপনাকে আমাদের ভীষণ দরকার। আমি পাশের গায়ে থাকি, ওই গায়ে অনেক পুরনো এক বড় বাড়ি আছে, ওই বাড়িতে ভূতেরা থাকে। দুদিন আগে আমার ছেলে ওই বাড়িটাতে ঢুকেছিল, ভূত আছে নাকি তার প্রমাণ দেখতে, কিন্তু ও এখনো ফেরেনি। আর আমরা গ্রামবাসীরাও একা সাহস পাচ্ছি না ওই বাড়ির ভিতরে ঢোকার, কারণ ওই বাড়িতে ভূত আছে। ভূতুরে বাড়ি, তা তোমরা কি করে জানলে যে ওই বাড়িতে সত্যি ভূত থাকে? ওই বাড়িতে বহু বছর ধরে কেউ থাকে না, কিন্তু তাও মাঝে মাঝেই ওই বাড়ির ভিতরে বিভিন্ন ঘরে আলো জ্বলে ওঠে। হাওয়া বাতাস না থাকলেও ওই বাড়ির দরজা জানলা ধুমধাম করে খুলে যায় আর বন্ধ হয়। ও ওই বাড়ি থেকে কেমন সব আওয়াজ ভেসে আসে, ও অনেকে তো ওই বাড়ির উপর বিভিন্ন জিনিসপত্র ভেসে বেড়াতেও দেখেছে। বুঝলাম, কিন্তু এই ঝুঁকিপূর্ণ কাজের জন্য কত টাকা দিতে পারবে তোমরা? আপনি যত টাকা চাইবেন আমরা তাই দেব, আপনি শুধু আমাদের সঙ্গে চলুন, আমার ছেলেকে ওই ভূতুরে বাড়ির থেকে বাঁচান দয়া করে। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি, একটু দাঁড়াও, আমি তৈরি হয়ে আসছি। আমার নাম মোনা, মোনা ওঝা। গ্রামের মানুষরা মনে করে আমি বিশাল বড় এক সিদ্ধ পুরুষ, তাই গ্রামে কাউকে ভূতে ধরলে বা কোনো অতৃপ্ত আত্মার উপদ্রব দেখা দিলে সবাই আমাকেই ডাকে। তারা মনে করে কিছু মন্ত্র ও টুকটাক করে আমি ভূতেদের তাড়িয়ে দিই, কিন্তু তারা এটা জানে না যে সত্যি সত্যি আমার কোনো ক্ষমতাই নেই, আমি হলাম এক ভণ্ড। আমি এটা বহু বছর ধরেই করে আসছি, লঙ্কা পোড়া সর্ষে পোড়া এগুলো দিয়ে একটু হাতের কারসাজি করতে পারলেই এই মূর্খ গ্রামবাসীদের থেকে বেশ মোটা টাকা আদায় করা যায়। আজ পর্যন্ত কেউ আমার কারসাজি ধরতে পারেনি, কিন্তু সেই রাতে আমার সঙ্গে এমন কিছু ঘটতে চলেছিল যা আমার জীবনকে চিরতরে বদলে দেয়। আমি ভেবেছিলাম প্রত্যেকবারের মতো এবারও গ্রামবাসীদের বোকা বানিয়ে কিছু মোটা টাকা কামিয়ে নেব, কিন্তু তখনও আমি জানতাম না যে ধীরে ধীরে আমি এক ফাঁদের পথে এগিয়ে চলেছি, যে ফাঁদ বানিয়েছিল স্বয়ং তেনারা। এটাই কি সেই ভূতুরে বাড়ি? হ্যাঁ এটাই, কিন্তু সাবধানে, এই বাড়ির ভূতেরা মনে হয় ভীষণ রেগে আছে। চিন্তা করবেন না, আমি এর আগেও বহু ভূত প্রেতের সম্মুখীন হয়েছি, তারা কেউ আমার কিচ্ছু করতে পারেনি, কারণ আমার কাছে ভূত প্রেতদের বশ করার শক্তি আছে। আমরা আপনাকে বিশ্বাস করি, আপনিই তো আমাদের রক্ষাকর্তা। বাড়িটা এমন পোড়ো এবং ভূতুরে মনে হলেও বাড়িটাকে দেখে আমার একদমই ভয় লাগছিল না, কারণ আমি জানি এটা আর অন্যান্য বাড়িগুলোর মতোই একটা সাধারণ পোড়ো বাড়ি। ভূত বলে বাস্তবে কিছুই হয় না, শুধু এই আমার থলিতে থাকা হলুদ, লঙ্কা পোড়া আর সর্ষে পোড়া দিয়ে এই গ্রামবাসীদের সামনে ভূত তাড়ানোর একটা নাটক করতে হবে, ব্যাস, তাহলেই কাজ শেষ। এটা খুব সহজ কাজ, আর এর আগেও এটা আমি বহুবার করেছি। মনে হচ্ছে দরজাটা ভেতর থেকে বন্ধ, আপনাদের কাছে চাবি আছে? না, এ বাড়ির মালিক বহু বছর আগে মারা গেছে, এ বাড়িতে এখন আর কেউ থাকে না। তাহলে আমাকে দরজাটা ভাঙতে হবে। অদ্ভুত ব্যাপার, আমাকে মনে হচ্ছে অন্য কিছু ব্যবহার করতে হবে। এবার হয়েছে, এবার ভেতরে যাওয়া যাক। জয় জয় মোনা বাবার জয়, জয় মোনা বাবার জয়, জয় জয় মোনা বাবার জয়, জয় মোনা বাবার জয়। ভেতরটা কি নোংরা হয়ে আছে, মনে হয় বহু বছর ধরে কেউ পরিষ্কার করে না। আমি সেই পোড়ো বাড়িতে
এদিক ওদিক টর্চ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলাম। যদি কোনো মূল্যবান জিনিস পাওয়া যায় তাহলে সেটা হাতিয়ে নেওয়া যাবে। সামনে একটা সিঁড়ি চোখে পড়ল। কেন জানি না আমার মনে হলো ওপরে কি আছে তা একবার দেখা উচিত। এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। আমার নিচের তলাতেই থাকা উচিত ছিল। আমার উচিত ছিল জালি ভূত তাড়ানোর একটা কলাকৌশল করা এবং চলে যাওয়া। কিন্তু আমি কৌতূহলী ছিলাম, আমি বাড়িটা আরো ঘুরে দেখতে চেয়েছিলাম, আমি এমন কিছু খুঁজছিলাম যা আমার ভূত তাড়ানোর নাটকে ব্যবহার করতে পারি। আমি সবে ওপরতলায় উঠেছি এমন সময় এক কণ্ঠ শুনতে পেলাম। মোনা, মোনা ওঝা, মোনা ওঝা, মোনা। কে কে ডাকে? আমরা তোমার জন্য অপেক্ষা করছি মোনা। তোমার তোমার মানে তোমরা কারা? আমরা সেই সব প্রেত যাদেরকে নিয়ে তুই ভূত তাড়ানোর ছলনা করেছিস, যাদেরকে তুই বছরের পর বছর অপমান করেছিস। প্রেত? কিসের প্রেত? ভূত প্রেত বলে কিচ্ছু হয় না। আমি আমি তোমাদের কথা কিচ্ছু বুঝতে পারছি না। তুই ভালোভাবেই বুঝতে পেরেছিস আমরা কি বলছি। তুই কি ভুলে গিয়েছিস কতবার তুই আমাদের নিয়ে প্রেত চর্চার মিথ্যা নাটক করেছিস? তোর কি এটাও মনে নেই আমাদের শিকারদের থেকে তুই কতবার টাকা নিয়েছিস? তুই কি জানিস তুই কতবার তোর ওই মিথ্যা মন্ত্র দিয়ে আমাদের সঙ্গে ঠাট্টা করেছিস? না, এসব এসব একটাও সত্যি নয়, এসব মিথ্যে, এসব মিথ্যে। এসব সত্যি মোনা, এসব সত্যি। আমরা এখানে এসেছি তোকে তোর পাপের শাস্তি দিতে মোনা। আমরা আমরা আমাদের বদলা নিতে এসেছি। বদলা? কিসের বদলা? তোমরা তোমরা আমার থেকে কি চাও? এতদিন সর্ষে পোড়া লঙ্কা পোড়া ঝাঁটার বাড়ি দিয়ে তুই যে কষ্ট আমাদেরকে দিয়েছিস সেই কষ্ট তোকে আমরা ফিরিয়ে দেব মোনা, আমরা ফিরিয়ে দেব। আমরা চাই তুই যেন আমাদের সামনে তোর প্রাণের ভিক্ষা চাস। না না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এটা এটা করো না, আমার আমার ভুল হয়ে গেছে, আমি যা করেছি আমার আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও দয়া করে, আমাকে আমাকে ক্ষমা করে দাও। না, তোর জন্য কোনো ক্ষমা নেই, তোর জন্য কোনো ক্ষমা নেই, তোর জন্য একটাই শাস্তি আছে, সেটা হলো না না, এ হতে পারে না, এ হতে পারে না, আমাকে আমাকে পালাতে হবে। না 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 না, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও, কেউ কেউ সাহায্য করো, কেউ কেউ সাহায্য করো, বাঁচাও বাঁচাও। কি মোনা, শিক্ষা হয়েছে তো আমাদের? ফাঁদে পড়ে কেমন লাগছে? আমরা পাশের গ্রাম থেকে নই, আমরা তোমার গায়েরই লোক। মানে তোমরা তোমরা কি বলছো? মানে আমরা বলছি যে
আমরা তোমার সব গোপন কারসাজি জানি। আমরা জানি যে তুমি একটা ভণ্ড। আর আমরা এও জানি যে তুমি বছরের পর বছর ধরে আমাদের সঙ্গে প্রতারণা করছো। কিভাবে কিভাবে জানলেন আপনারা? আমরা জানি কারণ আমরা তোমাকে তোমার গোপন কৌশল করতে দেখেছি। ভূত তাড়ানোর সময় তোমাকে আমরা মিথ্যা প্রমাণ সাজাতে দেখেছি, আর কোনো কিছু হাওয়ায় ভাসানোর জন্য তো তুমি কালো তার ব্যবহার করো, আর রক্তের জায়গায় তুমি ব্যবহার করো ছাগলের রক্ত। আর তুমি যে ভূতেদের নিয়ে চর্চা করো তারাও আসল থাকে না, তারা তোমারই সহযোগী। আমার সহযোগী মানে? অনেক সময় তুমি গ্রামবাসীদের বিশ্বাস জেতার জন্য তুমি বিভিন্ন মানুষকে ভূত সাজিয়ে তন্ত্র সাধনার অভিনয় করো। তারা সত্যিকারের ভূত থাকে না, শুধু ভূতের পোশাক পরে ভূতের অভিনয় করে। তুমি তাদের সঙ্গে প্রতারণা করেছ। হ্যাঁ, প্রতারণা মানে? তুমি তাদের দিয়ে কাজ করিয়ে তাদের ভাগের টাকা না দিয়ে সব টাকা নিজে রেখে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো। মানে আপনি কার কথা বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার নাম ভবেশ, চিনতে পারছো আমাকে? আমার দুটো হাত ছিল না বলে আমি পাশের গায়ে ভিক্ষা করে খেতাম, কিন্তু তুমি একদিন এসে আমাকে বললে তোমার এই ভূত তাড়ানোর জালিয়াতি ব্যবসায় আমাকে তুমি সঙ্গী করবে। আমার দুটো হাত নেই বলে আমাকে ভূত সাজলে অনেক বেশি ভয়ঙ্কর দেখাবে। তারপর থেকে গ্রামের মাঠে মাঠে তুমি যজ্ঞ করে ভূত নামাতে লাগলে, আর সেই ভূত হতাম আমি। গ্রামবাসীরা ভাবতো তোমার কত ক্ষমতা, তুমি মন্ত্র জোরে আকাশ থেকে ভূত নামিয়ে আনো। কিন্তু বাস্তবে সেই ভূতুড়ে পোশাকের পেছনে ছিলাম আমি। প্রত্যেকবারই যখন টাকা দেবার সময় আসতো তুমি তখন আজ দেব কাল দেব করে এড়িয়ে যেতে। ভিক্ষে করে যদিও আমি দুমুঠো খেতে পেতাম, কিন্তু তোমার সাথে কাজ করে তাও আমার জুটল না। একদিন জঙ্গলে রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় আমাকে ঘিরে ধরে কিছু অশরীরী। তাদের দাবি আমি মানুষ হয়ে তাদের রূপ ধারণ করে তাদেরকে দিনের পর দিন অপমান করে চলেছি। সেই রাতই হয় আমার শেষ রাত। সেই অশরীরীরা সেদিন আমায় প্রাণে মেরে ফেলে। তারপর থেকেই আমি অপেক্ষায় আছি সেই মুহূর্তের যখন আমি আমার মৃত্যুর বদলা নিতে পারবো। আর আজ আজ সেই মুহূর্ত এসেছে। আমার হাত থেকে তুই বাঁচবি না মোনা, পাপের শাস্তি পেতে হবে। ও মা গো, পালাও পালাও, ভুত ভুত ভুত, পালাও 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 পালাও।